আজকের শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা স্টেপারই আরেকবার ইউজ করছি। এখানে আমরা যেটা করব জাম্প স্টেপ আপ এবং সাইড স্টেপ আপ। প্লায়োমেট্রিক্স মুভটা অ্যাড করা মানে যেটা হচ্ছে যে খুব উঁচুতে লাফ দিয়ে ওঠা, যেটা সেটার জন্য যেটা হয় যে এক্সট্রা ক্যালোরিটা বার্ন হয়। আপনি অন স্পট যখন এক্সারসাইজ করবেন আর যখন আপনি জাম্প মুভে করবেন তখন কিন্তু ক্যালোরি পার্থক্যটা অনেক বেশি ডাবল আপ হয়ে যায়। তো এখানে একে হচ্ছে তাকে স্টেপারে বেয়ে উঠতে হচ্ছে, পাশাপাশি যখন সে জাম্প করে উঠবে তখন তার শরীরের যে ওয়েটটা সেই ওয়েটটা নিয়ে জাম্প করার কারণে তার শরীরের ভেতরে একটা ক্ষিপ্রতা, যেটা বলে যে সবচেয়ে বেশি ক্ষিপ্র হচ্ছে চিতা, মানে পশুদের ভেতরে যে কোনো সময় স্পিডটা তার অনেক। তো বাচ্চাদের হচ্ছে যে এই সময়টাই হচ্ছে গঠনের সময়, এটা পেশি হোক মানে মেন্টালিটি হোক বা বুদ্ধি হোক এবং ক্ষিপ্রতা হোক সব কিছুই। তো আমাদের অল্প অল্প করে সব দিকেই নজর দিতে হবে, যেন এক এক সময় এক একটা অল্প অল্প করে টাচ করার ফলে তার সে টোটালি একজন স্ট্রং হেলদি হিউম্যান বিং হয়ে গড়ে উঠতে পারে। তো আমরা এখানে দেখব যে স্টেপারে কীভাবে ওই মুভমেন্টগুলো করা যায়। আমাকে হেল্প করবে লিও। ওকে লিও, ইয়েস গুড ফাইন অ্যান্ড ইয়েস অ্যান্ড ওকে ফাইন ওকে। এখানে যখন তুমি সামনে স্টেপ করে করছো তোমাকে মনোযোগ দিতে হচ্ছিলো যে ঠিকভাবে পাটা রাখতে হবে, কিনারে পড়লে হবে না, বেশি দূরে গেলে হবে না, তা নাহলে তুমি পড়ে যাবে, রাইট? এখন আরেকটু অ্যাডভান্স আরেকটু কঠিন কি তুমি করতে পারবে সাইড দিয়ে দেখি? ওকে অ্যান্ড গো, ইয়েস ইয়েস গুড ফাইন নাইস ওকে অ্যান্ড ডান গুড। তোমার কাছে কোনটা বেশি কষ্ট মনে হচ্ছিলো, সামনে যাওয়া না সাইডে যাওয়া? সাইডে যাওয়া। আমরা সবসময় দেখা যায় যে শিশুরা খুব সহজ সরল পথে চলে যে হয় সামনে নয় পিছে, কিন্তু পাশাপাশি অ্যালাইনমেন্টগুলো হলে তখন দেখা যায় অনেক সময় ওদের ব্যালেন্সটা থাকে না, ওরা ঠিক মুভ করতে পারে না সেভাবে বা ইমব্যালেন্স হয়ে যায়। তো যখন আমরা স্টেপারে আমরা যেটা করলাম যে আমরা সামনাসামনি প্লায়োমেট্রিক্সটাও ইউজ করলাম এবং যখন সে এই মুভগুলো খুব ভালোভাবে পেরে যাবে তখন যেন সে বোর্ড না হয়ে যায়, বিরক্ত না হয়ে যায়, তার জন্য ভেরিয়েশনগুলো এবং কিছুটা ইন্টারমিডিয়েট লেভেল সেগুলো আমরা অল্প অল্প করে অ্যাড করতে পারি, যেটা হচ্ছে সাইড মুভ। আর যদি কারো দেখা যায় যে কোনো শিশুর কোনো কারণে হাঁটুতে কোনো ব্যথা থাকে বা সমস্যা থাকে বা আঘাত থাকে বা শিশু খুব বেশি ওভারওয়েট থাকে, সেক্ষেত্রে আমরা বলবো জাম্প মুভগুলো অ্যাভয়েড করে আমরা আগের এপিসোডে যেই ব্যায়াম দেখিয়েছি বা নর্মাল স্টেপ আপ করে সে উঠবে উইদাউট এনি জাম্প, কারণ ওই ধরনের সেফটি ইস্যুগুলো মাথায় রেখেই তারপর আমাদের প্রপসগুলো ইউজ করতে হবে।